নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুটির ভাপাকারির রেসিপি। এটি ভাত, রুটি বা পরোটার সাথে দারুণ খেতে লাগে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক রান্নাটি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, এক কাপের মতো রয়েছে, বড় কাপের এক কাপ। এরপর নিচ্ছি, এরপর দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, দুটো দিলাম। আর দিচ্ছি প্রয়োজন অনুসারে নুন, আর সামান্য একটু জল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। মটরশুঁটিটা আমি বেটে নিয়ে চলে এসেছি, আমি কিন্তু একেবারে স্মুথ পেস্ট করিনি, একটু দানা দানা মতো রেখেছি। আর এখান থেকে আমি দু তিন চামচের মতো উঠিয়ে রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। এখন এর মধ্যে আমি দিচ্ছি একটু বেসন প্রয়োজন মতো, আর দেব পেঁয়াজ কুচি। এরপর মেখে নেব খুব ভালো করে। এখানে আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল হতে। এরপর এর মধ্যে আমি একটা ঝাঁঝরির মতো থালা দিয়ে দেব। এখানে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর মটরশুঁটির মাখাটা থেকে আমি একটু একটু করে এর মধ্যে বলের আকারে দিয়ে দিচ্ছি, একটু ডিস্টেন্স করে করেই দিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে ভাপাতে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এটা আমাদের হয়ে গেছে, এরপর এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে জিরা সম্বার দিচ্ছি, এটা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে মশলাটা দিলে না ছিটকয় তার জন্য। এরপর এর মধ্যে আমি একটা মশলা দিচ্ছি, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর তেজপাতা। এগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাই দিচ্ছি। এখন এই মশলাটা খুব ভালো করে কষাবো, যতক্ষণ না পর্যন্ত এটার থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা একটু কষিয়ে নেব। এই মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটার থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এরপর এর মধ্যে আমি আগে থেকে যে বেটে রেখেছিলাম কড়াইশুঁটিটা, সেখান থেকে যে আমি 2-3 চামচ ছড়িয়ে রেখেছিলাম সেই পেস্টটাই দিলাম। আর দিচ্ছি হলুদের গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এরপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে মিষ্টি দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এরপর মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, আর খুব ভালো করে কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাবো।
মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও বেরিয়ে আসছে। এখন এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। যেই বাটিটার মধ্যে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটির ধোয়া জলটাই দিচ্ছি। মিশিয়ে নেব এরপরে জলটার সাথে মশলাটা। আর একটু জল দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে, তাই আর একটু জল দিয়ে দেব। এরপর এটা একটু ফুটতে দেব। ঝোলটা একটু ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি মটরশুঁটির ভাপানো বড়াগুলো দিয়ে দিচ্ছি। এরপর এটা ঢাকা দিয়ে হতে দেব মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য, লো টু মিডিয়াম হিটে। দশ মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিচ্ছে। এখন এটা আমাদের হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। এরপর একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, 5 মিনিটের মতো রেখে তারপর আমি পরিবেশন করে দেবো। মটরশুঁটির ভাপা কারি আমি পরিবেশন করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।